Assalamualaikum, আমি জোসনাত্তা সহকারী শিক্ষিকা আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ক্লাস নেব তোমরা সবাই তোমাদের ইংলিশ বই বের করো লেসন 5 পৃষ্ঠা নাম্বার 8 সবাই বের করো বই দেখো আজকে আমরা আগে কি করব ওয়ার্ড মিনিং গুলো করব প্রথম আছে কি বাট বাট অর্থ কি বলো কিন্তু তারপর টিচার শিক্ষক ফার্মার কৃষক হাউজওয়াইফ গৃহিণী ঠিক মোটা তারপর ঠিক পাতলা টল লম্বা শর্ট খাটো আবার দেখো বাট অর্থ বাকি কিন্তু বা কিন্তু টিচার শিক্ষক টিচার শিক্ষক তারপর ফার্মার কৃষক হাউজওয়াইফ গৃহিণী ঠিক মোটা ঠিক পাতলা টল লম্বা শর্ট খাটো এখন দেখো বলো বাট অর্থ কি তু বাট অর্থ কিন্তু টিচার অর্থ শিক্ষক টিচার অর্থ কি শিক্ষক ফার্মার কৃষক হাউজওয়াইফ গৃহিণী ঠিক মোটা ঠিক পাতলা টল লম্বা শর্ট খাটো আমরা আগে গেলাম অর্থগুলো জেনে নিলাম এখন আমরা বইয়ের পৃষ্ঠা রিডিং করব দেখো প্রথম আমি ইংলিশের উচ্চারণটা পড়তে আছি মিস্টার আমি ইজ এ টিচার বাট মিস্টার আলী ইজ নট এ টিচার হি ইজ এ ফার্মার তারপর দেখো রানা ইজ এ স্টুডেন্ট বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট শি ইজ এ হাউসওয়াইফ This book is thick, but that book is not thick. It is thin. তারপর রাজু is a boy. He is not tall. He is short. এখন অর্থ সহ দেখো অর্থ সহ মিস্টার আমিন is a teacher. জনাব আমিন একজন শিক্ষক বাট মিস্টার আলী ইজ নট এ টিচার কিন্তু জনাব আলী একজন শিক্ষক নয় হি ইজ এ ফার্মার সে একজন কৃষক রানা ইজ এ স্টুডেন্ট রানা একজন ছাত্র বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট কিন্তু লিপি একজন ছাত্রী নয় শি ইজ এ হাউসওয়াইফ সে একজন গৃহিণী দিস বুক ইজ থিক এই বইটি হয় মোটা বাট দ্যাট বুক ইজ নট থিক কিন্তু ওই বইটি মোটা নয় ইট ইজ থিন ইহা হয় পাতলা রাজু ইজ এ বয় রাজু একজন বালক হি ইজ নট টল সে লম্বা নয় হি ইজ শর্ট সে খাটো আবার দেখো মিস্টার আমি ইজ এ টিচার টিচার অর্থ কি শিক্ষক মিস্টার আমি মানে জনাব আমি এ মানে একজন ইজ হয় মিস্টার আমি ইজ এ টিচার জনাব আমি একজন শিক্ষক বাট মিস্টার আলী ইজ নট এ টিচার নট অর্থ না টিচার অর্থ কি শিক্ষক বাট অর্থ কিন্তু কিন্তু জনাব আলী একজন শিক্ষক নয় হি ইজ এ ফার্মার এর অর্থ কি সে ইজ অর্থ হয় ফার্মার অর্থ কৃষক সে হয় একজন কৃষক রানা ইজ এ স্টুডেন্ট স্টুডেন্ট অর্থ ছাত্র রানা ইজ এ স্টুডেন্ট রানা একজন ছাত্র বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট বাট অর্থ তোমরা আগেই শিখছো বাট অর্থ কিন্তু লিপি অর্থ তো লিপি একজনের নাম নট অর্থ না এ একজন স্টুডেন্ট অর্থ এখানে বুঝেছে ছাত্রী কিন্তু লিপি একজন ছাত্রী নয় শি ইজ এ হাউসওয়াইফ শি অর্থ সে হাউসওয়াইফ গৃহিণী সে হয় একজন গৃহিণী দিস বুক ইজ থিক দিস অর্থ এই বুক অর্থ বই থিক অর্থ মোটা আর ইজ অর্থ হয় এই বইটি হয় মোটা বাট দ্যাট বুক ইজ নট থিক কিন্তু দ্যাট অর্থ কি ওই কিন্তু ওই বইটি মোটা নয়
It is thin. It mana? Iha. Is hoy thin mana patla. Iha patla ba. Iha hoy patla. Raju is a boy. Bartogi. Bartotondo no shakuli jano. Barto balo. Raju is a boy. Raju ekjon balo. He is not tall. She lomba noy. Tolatoki. Lomba. Tolato lomba. She lomba noy. He is short. মানে সে হয় খাটো শর্তার্থ খাটো আবার দেখো মিস্টার আমিন ইজ এ টিচার জনাব আমিন একজন শিক্ষক বাট মিস্টার আলী ইজ নট এ টিচার কিন্তু জনাব আলী একজন শিক্ষক নয় হি ইজ এ ফার্মার সে একজন কৃষক রাজু ইজ এ স্টুডেন্ট রাজু একজন ছাত্র বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট কিন্তু লিপি একজন ছাত্রী নয় শি ইজ এ হাউসওয়াইফ সে একজন গৃহিণী দিস বুক ইজ থিক এই বইটি হয় মোটা বাট দ্যাট বুক ইজ নট থিক কিন্তু ওই বইটি মোটা নয় ইট ইজ থিন ইহা হয় পাতলা থিন তো কি পাতলা রাজু ইজ এ বয় রাজু একজন বালক হি ইজ নট টল সে লম্বা নয় তারপর হি ইজ শর্ট সে খাটো এই দেখো ছবিতেই দিয়ে দিচ্ছে তোমাদের ছবিতেই দেখানো আছে এই যে দেখো টল মানে লম্বা রাজু এই যে একজন লম্বা আর শর্ট মানে একজন খাটো একটা ছবি লম্বা আছে আর একটা ছবি খাটো আছে এখন আমরা এই রিডিং এর এই শব্দগুলো দিয়ে আমরা এখন কি করব মেক সেন্টেন্স করব বাদ দিয়ে একটা মেক সেন্টেন্স কি করব লিখি মেক সেন্টেন্স বাদ দিয়ে আমরা এখন কি করব বাদ দিয়ে একটা মেক সেন্টেন্স তৈরি করব বাদ লিপি ইজ নট এ স্টুডেন্ট বিউটি বাদ লিপি আমরা ভাগ দিয়ে একটা মেক সেন্টেন্স লিখলাম ভাগ দিয়ে কি লিখলাম বাট বাট লিখলাম বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট মানে কিন্তু লিপি একজন ছাত্রী নয় তারপরে কি আছে টিচার টিচার দিয়ে একটা মেক সেন্টেন্স লিখে দাও আমরা কি লিখতে পারি টিচার টি ই এস সি এ সি আর টিচার টিচার দিয়ে আমরা একটা মেক সেন্টেন্স কি লিখব হি ইজ এ টিচার দেখো হি ইজ আমরা টিচার দিয়ে মেক সেন্টেন্স লিখছি এখন টিচার দিয়ে আমরা কি লিখছি হি ইজ এ টিচার মানে সে একজন শিক্ষক তারপর কি আছে ফার্মার ফার্মার লেখো ফার্মার এখন আমরা কি করব ফার্মার দিয়ে একটা মেক সেন্টেন্স তৈরি করব ফার্মার দিয়ে কি লেখা যায় মিস্টার আলী ইজ এ ফার্মার লিখতে পারো না হি ইজ এ ফার্মার লিখতে পারো রানা ইজ এ ফার্মার লিখতে পারো আমরা কি লিখব এখন হি ইজ এ ফার্মার হি ইজ এ ফার্মার তারপর কি আছে হাউসওয়াইফ হাউসওয়াইফ মানে কি হাউসওয়াইফ গৃহিণী হাউসওয়াইফ দিয়ে আমরা মেক সেন্টেন্স কি লিখব লিপি ইজ এ হাউসওয়াইফ লিখতে পারি তারপরে শি ইজ এ হাউসওয়াইফ তারপরে আরেকটা কি লেখা যায় যে মায়া ইজ এ হাউসওয়াইফ আমরা লিখব শি ইজ এ হাউসওয়াইফ শি ইজ এ এখন আমরা হাউসওয়াইফ দিয়ে মেক সেন্টেন্স কি লিখলাম হি শি ইজ এ হাউসওয়াইফ তারপর কি আছে ঠিক ঠিক অর্থ কি মোটা ঠিক অর্থ মোটা ঠিক মানে এটা এখন আমরা লিখতে দিস বুক ইজ ঠিক বইটি হয় মোটা দিস বুক ইজ ঠিক ঠিক দিয়ে আমরা কি লিখছি দেখো তো দিস বুক ইজ থিক মানে বইটি হয় মোটা তারপর কি আছে
book is thin. লিখলাম this book is thin. তারপর আছে কি tall. T A double L tall. Tall মানে কি লম্বা. Tall তো লম্বা. Tall দিয়ে লেখো. Raju is a tall boy. But he is not a tall. তাহলে কি Raju is a Raju is a tall boy. Raju hoy ekjon lomba balok. Short mane ki? Khato. Short. Yes, yes. Short mane khato. Short diye lekho ki? He is a short boy. She ekjon khato balok. He is a short. Yes, yes. এখন দেখো আমরা মিক্সের দিকে আবার দেখি পরোক্ষ দুটো আছে কি বাট বাটার তো কি কিন্তু বাট দিয়ে আমরা একটা মিক্সেন্টেন্স কি তৈরি করব বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট মানে কিন্তু লিপি একজন ছাত্রী নয় তারপর কি আছে টিচার টিচার অর্থ কি শিক্ষক শিক্ষকের মানেটা টিচার দিয়ে একটা মিক্সেন্টেন্স কি বানাবো হি ইজ এ টিচার তারপর আছে ফার্মার ফার্মার মানে কৃষক He is a farmer. But Mr. Ali is a farmer. তারপর housewife. Housewife মানে কি? গৃহিণী. তারপর she is a housewife. মানে সে হয় একজন গৃহিণী. Thick মানে মোটা. Thick মানে মোটা. This book is thick. তারপর thin. This book is thick. এই বইটি হয় মোটা. বা এই বইটি মোটা. Thin মানে পাতলা. This book is thin. এই বইটি পাতলা টল টল অর্থ লম্বা টল অর্থ লম্বা রাজু ইজ এ টল বয় রাজু একজন লম্বা বালক বা রাজু হয় একজন লম্বা বালক শর্ট মানে খাটো হি ইজ এ শর্ট বয় সে একজন খাটো বালক এখন দেখো তোমরা আবার দেখো সুন্দর করে রিডিংটা দেখো আগে তারপরে আমরা এই পৃষ্ঠা থেকে কি শিখলাম আগে আমরা কি শিখলাম মেক সেন্টেন্স শিখলাম আগে শিখলাম আমরা ওয়ার্ড মিনিং পরে আমরা কি করলাম রিডিংটা ভালো করে পড়লাম পড়ার পরে কি শিখলাম আমরা এই শব্দ দিয়ে মেক সেন্টেন্স তৈরি করলাম তারপরে এখানে আরো আছে শব্দ টিচার টিচার দিয়ে আমরা মেক সেন্টেন্স কি লিখতে পারি হি ইজ এ টিচার টিচার এখানে আছে নাই কোনটা স্টুডেন্ট নাই কোনটা স্টুডেন্ট লাগে তো স্টুডেন্ট কি হবে রানা ইজ এ স্টুডেন্ট স্টুডেন্ট দিয়ে একটা মেক সেন্টেন্স কি হবে রানা ইজ এ স্টুডেন্ট আর বয় দিয়া হি ইজ এ বয় এখন আবার দেখো আমরা শব্দার্থগুলো আবার দেখি শব্দার্থ বাট বাট অর্থ কিন্তু বাট কিন্তু টিচার শিক্ষক টিচার শিক্ষক ফার্মার কৃষক ফার্মার কৃষক হাউসওয়াইফ গৃহিণী থিক মোটা থিক পাতলা থিন পাতলা শর্ট খাটো শর্ট খাটো তারপর টল টল অর্থ লম্বা টল লম্বা আবার আমরা শব্দার্থগুলো করি বাট কিন্তু টিচার শিক্ষক ফার্মার কৃষক হাউসওয়াইফ গৃহিণী থিক মোটা থিক মোটা থিক পাতলা থিক পাতলা টল লম্বা টল লম্বা শর্ট খাটো শর্ট খাটো এখন দেখো এই শব্দগুলো দিয়ে আমরা এখন মেক সেন্টেন্স তৈরি করি বাট হচ্ছে বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট তারপর টিচার হি ইজ এ টিচার তারপর ফার্মার হি ইজ এ ফার্মার হাউসওয়াইফ শি ইজ এ হাউসওয়াইফ থিক দিস বুক ইজ থিক থিন দিস বুক ইজ থিন টল রাজু ইজ এ টল বয় দি বয় ইজ টল শর্ট হি ইজ এ শর্ট বয় এখন আমাদের মিক্স সেন্টেন্স গুলো তোমরা দেখো
বই আছে সবার সামনে নেক্সট সেন্টেন্স গুলো তোমরা পারো কিনা দেখো সবাই তারপরে আবার রিডিংটা দেখো ভালো করে রিডিংটা করো দেখো রিডিং আবার আমি পড়তে আসি মিস্টার আমিন ইজ এ টিচার বাট মিস্টার আলী ইজ নট এ টিচার হি ইজ এ ফার্মার আবার দেখো মিস্টার আলী ইজ এ টিচার বাট মিস্টার আলী ইজ নট এ টিচার হি ইজ এ ফার্মার তারপর দেখো রানা ইজ এ স্টুডেন্ট রানা ইজ এ স্টুডেন্ট বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট শি ইজ এ হাউসওয়াইফ শি ইজ এ হাউসওয়াইফ দিস বুক ইজ থিক দিস বুক ইজ থিক বাট That book is not thick, but that book is not thick. It is thin. It is thin. Tapor Raju is a boy. Raju is a boy. He is not tall. He is not tall. He is short. He is short. এখন দেখো এই যে বই তোমাদের সামনে আমি বইটা রাখলাম তোমরা এখন বইটা দেখে দেখো তো অর্থ সামনে বলে দিতেছি মিস্টার আমিন ইজ এ টিচার মানে জনাব আমিন একজন শিক্ষক বাট মিস্টার আলী ইজ নট এ টিচার কিন্তু জনাব আলী একজন শিক্ষক নয় হি ইজ এ ফার্মার সে একজন কৃষক রানা ইজ এ স্টুডেন্ট রানা একজন ছাত্র বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট কিন্তু লিপি একজন ছাত্রী নয় শি ইজ এ হাউজার সে একজন গৃহিণী দিস বুক ইজ থিক এই বইটি হয় মোটা বাট দ্যাট বুক ইজ নট থিক কিন্তু ওই বইটি মোটা নয় ইট ইজ থিন ইহা পাতলা রাজু ইজ এ বয় রাজু একজন ভালো হি ইজ নট টল সে লম্বা নয় হি ইজ শর্ট সে খাটো বা সে হয় খাটো এখন দেখো তোমরা রিডিং দা সবার সামনে বই আছে তো সবাই দেখো যে রিডিং তোমরা সুন্দর করে পড়তে পারছো কিনা এখন দেখো আমি আবার বিশ্বরণটা বলে দিছি মিস্টার আমিন ইজ এ টিচার But Mr. Ali is not a teacher. He is a farmer. Rana is a student. But Lipi is not a student. She is a housewife. This book is thick. But that book is not thick. It is thin. Raju is a boy. হি ইজ নট টল হি ইজ শর্ট আবার দেখো এবার নেক্সট সেন্টেন্স গুলো আরেকবার দেখো সবাই নেক্সট সেন্টেন্স গুলো আগে দেখো বাট লিপি ইজ নট এ স্টুডেন্ট তারপর টিচার হি ইজ এ টিচার ফার্মার হি ইজ এ ফার্মার হাউসওয়াইফ শি ইজ এ হাউসওয়াইফ থিক দিস বুক ইজ থিক থিন This book is thin. Tall Raju is a tall boy. Short he is a short boy. এবার অর্থগুলো দেখো বাট কিন্তু টিচার শিক্ষক ফার্মার কৃষক হাউসওয়াইফ গৃহিণী থিক মোটা থিন পাতলা টল লম্বা শর্ট খাটো এখন আশা করি আমি সবাই এই পৃষ্ঠাটা এখন সুন্দর করে রিডিং পড়তে পারবে বাসায় তোমরা নিশ্চয়ই পড়তে পারবে সবাই যদিও পড়তে না পারবে একান্ত তাহলে চেষ্টা করবা আর না হয় আব্বু সাহায্য নিয়ে পড়াটা সুন্দর করে পড়বা ঠিক আছে এখন দেখো পড়া তোমরা রিডিংটা সুন্দর করে পারো কি না চেষ্টা করো তারপর আমি আর একবার আবার তোমাদেরকে অর্থ সবই বলে দিচ্ছি মিস্টার আমিন ইজ এ
teacher, but Mr. Ali is not a teacher. He is a farmer. Tapi Rana is a student, but Lipi is not a student. She is a housewife. This book is thick, but that book is not thick. It is thin. Raju is a boy. He is not tall. He is short. Aske ei porjonto shobai bhalo theko. Allah Hafiz.